কাশ্মীর নিয়ে অমর্ত্য সেনের নিশানায় মোদী সরকার নোবেল জয়ী অর্থনীতিবিদ মন্তব্য করেন গণতন্ত্রের পথে ভারত যেভাবে এগুচ্ছে তাতে ভারতীয় হিসেবে তিনি গর্বিত নন একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত সেন তীব্র সমালোচনা করেন কাশ্মীর নিয়ে সরকারের পদক্ষেপে বলেন এটা শুধু কোন সংখ্যাগুরুর শাসনের উদাহরণ নয় এবং বরং এটি মানুষের অধিকারের ওপরে হস্তক্ষেপ গণতান্ত্রিক উপায় ছাড়া কাশ্মীর নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেই মনে করি অমর্ত সেন মন্তব্য করেন একের পর এক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার ভুল পদক্ষেপ করেছে সরকার যেসব সিদ্ধান্ত নিয়ে চলেছে দুনিয়ায় এক গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পর তাতে ভারতীয় হিসেবে আমার গর্ব হয় না তিনি বলেন কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল রাজ্যের মানুষেরই এনি নিজস্ব যুক্তি রয়েছে কাশ্মীরিদের নোবেল জয়ী অর্থনীতিবিদ পাশাপাশি কাশ্মীরের রাজনীতিবিদদের গ্রেপ্তার করারও বিরোধিতা করেন জননেতাদের কথা না শোনা পর্যন্ত দেশের মানুষ নেই পেতে পারে না বললেন অমর্ত সেন তিনি বললেন কাশ্মীরে বিপুল সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করে শান্তি বজায় রাখার চেষ্টা এটা একটা পুরনো পদ্ধতি ব্রিটিশরা দুশো বছর এই পদ্ধতিতেই এদের শাসন করেছিল ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন